হাওড়াঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত সেজে ত্রাণ নিয়ে সেই চালাবার বিক্রি, এমন চিত্র ধরা পড়েছে যমুনা টেলিভিশনের ক্যামেরায়। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মকরমপুর ইউপি চেয়ারম্যান ও তার স্বজনরা এই কারসাজির সাথে জড়িত বলে অভিযোগ, আর প্রশাসনের নাকের ডগায় ঘটছে এসব। এতে আসল ক্ষতিগ্রস্তদের কষ্টের অবসান হচ্ছে না। স্বপন আহমেদের তোলা ছবিতে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট, সাথে ছিলেন প্রদীপ দাস সাগর। চাল বিক্রির টাকা নিয়ে রাগ ঠাকের এই চেষ্টা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নে, যেখানে এই চাল কেনা হচ্ছে তার ঠিক সামনেই ক্ষতিগ্রস্তদের মাঝে দেয়া হচ্ছে ত্রাণের চাল। ক্যামেরা দেখেই ক্রেতা সটকে পড়ে। স্বল্প মূল্যে স্থানীয় চেয়ারম্যানের ভাইয়ের লোকেরাই সরকারের দেয়া ত্রাণের চাল কিনে নিচ্ছে বলে অভিযোগ। যারা যারা খায় না চাল, তা বিক্রি করে কজন খরচ কত করে জানি না, চেয়ারম্যানের দুর্নীতি আর স্বজন প্রীতি স্পষ্ট হয়ে ওঠে মকরমপুরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে। সাহায্য পাইলে তো উপকার হই তো, দেয় না তো চেয়ারম্যানের খায় ফেলে। হ্যাঁ, এরা কোন দেয় না, মাল আইলে কোন দেয় না, কিছু না কিছু না কিছু পাইতেছে না। মেম্বার চেয়ারম্যান না না, মেম্বার তো গ্রামেরই আছে, মেম্বার তো চার্জ ফাইলেন না দিতে। আমরা তো কিছু পাই নাই, ১২ জন ইউপি সদস্যের 8 জনই চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের চাল বিক্রির লিখিত অভিযোগ তুলেছেন। বন্যার চাল একবার বিতরণ হয়েছে, এগুলি আমরা কোন মেম্বাররা জানি না, যত সামান্য তার যারা নিজস্ব মানুষ আছে এরা কিছু কিছু দেয়া মালবার বিতরণ শেষ করতেছে। ওপেনলি আমি দেখেছি, আমি তো আজ রাস্তা, এই রাস্তা ছাড়া তো আমার আবার কোনো পথ নাই, আমি দেখছি ওপেনলি বিক্রি হইতেছে। চেয়ারম্যান সাহেবের ভাই কিনে মাল সবসময় কিনে বিজেডির মাল, যেমন বিজেডি সবসময় মার্কেটও যদি 1900 টাকা 2000 টাকা মার্কেটও যায়, তাহলে এরা 1400 কিনে, যেটা সত্য কথা। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলেন, ত্রাণের চাল কেউ বিক্রি করলে তার করার কিছুই নেই। এটা ওই তো পারে একজনের চাল দিচ্ছে বেচছে জায়গাতে, তো আর আমরা কিছু করার না, কথাটা বুঝছেন নি? তবে আমি জানাই দিছি যে আমাদের এলাকার কোন বিক্রয় কেন্দ্র হয়তো না আসতে পারে, একটা বস্তার মাঝে দুইজনের নাম লই যায়, আমরা এইভাবে দিয়ে আম মিল করে দিতেছি। এমন অবস্থায় বন্যা দুর্গত সাধারণ কৃষকদের সমস্যার সমাধান হচ্ছে না, পরিবারগুলো রয়েছে তীব্র খাদ্য সংকটে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, হবিগঞ্জ।